প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা ফৌজদারি কার্যবিধির ওপর প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনাদের আইন বিষয়ে জানানোর জন্য, আইন বিষয়ে সচেতন করার জন্যই মূলত আমাদের আইনি পাঠশালা এই ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু। আমাদের নিজস্ব একটি পত্রিকা আছে এবং ফেসবুক গ্রুপ আছে, আপনারা এর সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের পত্রিকার নাম FPSnews24.com। আপনার কোনো লেখনী বা যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমরা যাব আমাদের ফৌজদারি কার্যবিধির ওপর আজকের প্রশ্নোত্তর পর্বে। আজকের প্রথম প্রশ্ন স্যারের কাছে, চার্জ বা অভিযোগ কাকে বলে? ধন্যবাদ সবুজ। আমরা ইতিপূর্বে ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে কোন কোন সংস্থা জড়িত এবং ফৌজদারি মামলার ধাপগুলো কী কী এবং কোন কোন ধাপে কী কী কাজ হয়, ফৌজদারি মামলার পর্যায়ক্রমে কী কী কাজ করতে হয় এবং এ বিষয়গুলো আমরা কিন্তু জানেছি। তার আরও ভিডিওতে আমরা তদন্ত অনুসন্ধান নানা বিষয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আজকের চার্জ বা আমরা জানেন যে চার্জ বা অভিযোগ গঠন, এটা কিন্তু তদন্ত শেষ হওয়ার পরে পুলিশে যখন আদালতে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগপত্র চার্জশিট দাখিল করে তখনই কিন্তু চার্জ বা অভিযোগ কি সেটি কিন্তু প্রশ্ন আসে যায়। অভিযোগ বলতে বোঝায় কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ যা তাকে জানানো ও পড়ে শোনানো হয়, যে অপরাধে আসামিকে অভিযুক্ত করা হয় সেখানে তার লিখিত বিবরণ থাকে। সুতরাং চার্জ বলতে অভিযোগের সারমর্মকে বোঝায়। তাহলে আমরা কিন্তু চার্জ বা অভিযোগ কী এটা সংক্ষেপে জানলাম। এরপর অভিযোগে কোন কোন বিষয় থাকে, আসামি কী কী অপরাধ করেছে তার সঠিক বিবরণ, এটা দ্য চার্জ শ্যাল বি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক, বলা হচ্ছে যে যে চার্জটা অবশ্যই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে। যেমন কোথায় কোন সময় এবং কীভাবে আসামি অপরাধ করেছে তার সুনির্দিষ্ট বিবরণ, যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বিবরণ, সেই বিষয়গুলো কিন্তু অভিযোগে এই এই বিষয়গুলো থাকে। তাহলে আসামি কী কী অপরাধ করেছে তার সঠিক বিবরণ এটা, এবং কোথায় কোন সময় কোন স্থানে আসামি অপরাধ করেছে তার বিবরণ, যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে তার বিবরণ, এখানে কোন কোন ধারায় চার্জ বা অভিযোগ গঠনের বিধান রয়েছে। বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির 221 ধারা হতে 232 ধারা পর্যন্ত বিধান লিপিবদ্ধ করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন ধারায় চার্জ গঠন করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 242 ধারায় চার্জ গঠন করে। দায়রা জজ কোন ধারায় চার্জ গঠন করে, ফৌজদারি কার্যবিধির CRPC-র 265-এর খ বলে সেশন জজ সেশন কোর্ট চার্জ গঠন করে। আদালত কি অভিযোগ পরিবর্তন করতে পারেন? হ্যাঁ, অল্টার চার্জ অল্টার করা যায়, এটা ফৌজদারি কার্যবিধির 227 ধারা বলে। আদালত গঠিত অভিযোগ পরিবর্তন করে, অল্টারেশন অফ চার্জ বলে। অভিযোগ সুস্পষ্ট হলে সেক্ষেত্রে করণীয় কি, এখানে 233 ধারা বলে পৃথক পৃথক অভিযোগ গঠন করতে হবে, চার্জ সেপারেট চার্জ করতে হবে। তো বন্ধুরা, এরপরে আমরা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, ভিডিওটি আশা করি পুরোপুরি টেনেই দেখবেন এবং আইন বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একাধিক অপরাধের বিচার কি একত্রে করা যায় কিনা, হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ধারা 235-এর বিধান মতে একাধিক অপরাধের বিচার একত্রে করা যায়। এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে দণ্ডিত করা যায় কিনা, ফৌজদারি কার্যবিধির 237-এর বিধান মতে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে অন্য অপরাধে অভিযুক্ত করা যায়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কীভাবে একটি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করে থাকেন? তো বন্ধুরা, আমি বলেছি যে একটা সেশন কোর্টে একরকম বিচার হয়, আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আর এক ধারা অনুসারে দুইভাবে করা হয়। যেমন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 20তম অধ্যায়ের ধারা 241 থেকে 250 পর্যন্ত অনুসরণ করে। ধারাগুলোর প্রতিপাদ্য বিষয় হলো যে এ বিষয়ে দু ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, হয় সম্পূর্ণ প্রক্রিয়া অথবা ধারার বিধান সম্পর্কিত। যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কখন আসামিকে অব্যাহতি দিতে পারেন, সে বিষয়ে 241-এর ক ধারায় সেটি সেই বিধানটি বিধৃত হয়েছে। তো বন্ধুরা, সামারি ট্রায়াল কি, অনেক সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই করে থাকে। সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার হচ্ছে এটি ফৌজদারি কার্যবিধির একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য অধ্যায়। সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে প্রয়োগের মাধ্যমে কতকগুলি অপরাধের বিচার নিষ্পত্তি করায় এই অধ্যায়ের উদ্দেশ্য, যা ফৌজদারি কার্যবিধির 260 ধারায় বর্ণিত হয়েছে। তাই যে সকল অপরাধের গুরুত্ব শাস্তি লঘু প্রকৃতির, মানে কম শাস্তি বলে প্রতীয়মান হয়, সে সকল অপরাধের বিচার নিষ্পত্তিকরণ এই অধ্যায়ের বিচার পদ্ধতি অনুসরণ করা হয়। কার দ্বারা সংক্ষিপ্ত বিচার নির্বাহ হইতে পারে, ফৌজদারি কার্যবিধি 260 দ্বারা বলা হয়েছে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট বেশ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে।
বন্ধুরা, ফৌজদারি কার্যবিধির কোন ধারায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতির বিধান বিধৃত হয়েছে? যে ফৌজদারি কার্যবিধির ধারা 263 এবং 264-তে এই কি কি কোন পদ্ধতিতে সামারি ট্রায়াল করতে হবে সে বিষয়টি বর্ণনা করা হয়েছে। দায়রা জজের শাস্তি দানের ক্ষমতা কি? দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইন অনুমোদিত সব ধরনের শাস্তি দিতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড দণ্ডাদেশের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। জেলা জজ ও দায়রা জজ কি দুজন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অবশ্যই মনে রাখবেন না, জেলা জজ ও দায়রা জজ একই ব্যক্তি। যিনি তিনি যখন সিভিল মামলা করেন, দেওয়ানি মামলার বিচার করেন, তখন তাকে জেলা জজ বলা হয়, এবং তিনি যখন ফৌজদারি মামলার বিচার করেন তখন তাকে বলা হয় দায়রা জজ। তো বন্ধুরা, আমরা কিন্তু আলোচনার আজকে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আলোচনা চলতে থাকবে রেগুলার, এবং ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোনো জামিন মঞ্জুর না করলে কী করতে হয়, এক্ষেত্রে জেলা ও দায়রা জজ কিংবা মহানগর দায়রা জজ আদালতে মিসকেস করে জামিনের আবেদন করতে হয়। জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ কর্তৃক জামিন এর আবেদন প্রত্যাখ্যান হলে সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট বিভাগে মিসকস করা যেতে পারে। তো বন্ধুরা, আমরা জামিনের বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের নুরুন্নবী সবুজ সাথে আছেন, আপনারা আমাদের সাথে থাকুন, আইনি পাঠশালার সাথে থাকুন, আইন বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।